রাজধানী ঢাকার উত্তরার একটি রেস্টুরেন্টে পার্টিতে মদপানের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউল্যাবে এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় নিহত ওই ছাত্রীর বান্ধবী ফারজানা জমান নেহা ওরফে ডিজে নেহাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার পাঁচ दिन पर गत बृहस्पतिवार 4 फेब्रुआरी राते राजधानी हाजीमपुर एक बासा थेके नेहाके ग्रेप्तार करा हय। 5 दिनेर रिमांडे निये नेहाके जिज्ञासाबाद करेছে मोहम्मदपुर थाना पुलिस। जिज्ञासाबादे निजेर अंधकार जगत सम्पर्के चांचल्यकर तथ्य दिচ্ছেন তিনি। रविवार 7 फेब्रुआरी रिमांडेर तृतीय दिने ডিজে নেহার फोन बुके पुलिस ढाका चट्टग्राम सह देशेर विभिन्न स्थानेर डजन खानेक शिल्पपति व्यवसायीर नम्बर पेয়েছে। সেগুলি सांकेतिकभावे संरक्षण करा एसब धनाट्यदेर अनेकेरই কাছে মদ তরুণী সরবরাহ করতেন তিনি। কখনো কখনো নেহা নিজেই তাদের সঙ্গ দিয়েছেন, বিনিময়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে ডিজে নেহার পছন্দের মোবাইল ফোনে टार्गेट करा व्यवसायी और धनी युवकदेर नम्बर क्लायेंट 1 क्लायेंट 2 क्लायेंट 3 एमन धाराबाहिकभावे संरक्षण करा आछे। कारो कारो नाम संक्षेपे प्रथम बर्ण दिए संरक्षण करा। जिज्ञासाबादे नेहा जानिয়েছে गत बछरेर मार्चे चट्टग्रामेर एक गाड़ी व्यवसायीर संगे एकटी पार्टीते तार परिचय हय। एरपर ओई व्यवसायीर संगे सम्पर्क गड़े कौशले 6 मासे कयेक लाख टाका हातिये नियेछेन नेहा। एरই মধ্যে ওই গাড়ি ব্যবসায়ী এক ফেসবুক বন্ধুর সঙ্গে পরিচয় হয় নেহার। সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নেহা ঢাকা ওই গাড়ি ব্যবসায়ীর কাছ থেকে 15 লাখ টাকার বেশি হাতিয়েছেন। নেহার ব্যবহৃত 1,37,000 টাকা দামের আইফোন 12 Pro Max ওই ব্যবসায়ীর কাছ থেকেই নেওয়া। এভাবেই আরো অনেক ব্যবসায়ীকে মাদক ও নারী সঙ্গের জালে জড়িয়েছেন নেহা। নেহার এসব কাজে সহযোগিতা করতেন তার চাচাতো ভাই সাফায়েত জামিল বিশাল। বিশাল সার্বক্ষণিক নেহার সঙ্গেই থাকতেন। 28 জানুয়ারি উড়ায় ব্যাম্বু স্যুট রেস্টুরেন্টে ইউল্যাব শিক্ষার্থীদের মদপান করাতে নেহা ও তার খুব কাছের বন্ধু আরাফাত পার্টির আয়োজন করেন। মদপানের পর অসুস্থ হয়ে আরাফাতও মারা গেছেন। সেদিন নেহার ফোনে তার চাচাতো ভাই সাফায়েত জামিল ওরফে বিশাল এয়ারপোর্ট এলাকা থেকে মদ কিনে নিয়ে যায় ওই রেস্টুরেন্টে। নেহা পুলিশকে জানিয়েছে খদ্দরের তালিকায় সংরক্ষণ করতেন বিশাল। এছাড়া অবৈধ দরদামে যে মধ্যস্থতাকারী হিসাবে দায়িত্ব পালন করতেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাধুরীর মৃত্যুর পর তার বাবার মামলায় অজ্ঞাত আসামি হিসাবে নিজেই আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন বিশাল। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। এরপর ছাত্রীর ছেলে বন্ধু আরিফ ও তার বাসায় আশ্রয়দাতা তাফসিরও কারাগারে আটক রয়েছেন। পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুন আর রশিদ বলেছেন নেহাকে জিজ্ঞাসাবাদে আমরা অনেক তথ্য পেয়েছি, এসব যাচাই বাছাই করা হচ্ছে। এর আগে গত 5 ফেব্রুয়ারি নেহা আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন গত 28 ফেব্রুয়ারি আমার বন্ধু আরাফাতের নিয়ন্ত্রণে উত্তরার বাম্বু স্যুট রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে আরো কয়েকজন চিনতে পারিনি। আমি এখানে আমরা মনোকাল করি। 3 প্যাক পান করার পর আমার মুখ দিয়ে রক্ত বের হয় এবং বমিও হয়। আমি তখন সেখান থেকে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর আমার কয়েক দফা বমি হয়। এমন পরিস্থিতিতে আমি হাসপাতালে চিকিৎসা নেই। ওই ছাত্রী মারা যাওয়ার ঘটনায় করা ধর্ষণ ও হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সব ফরেনসিক রিপোর্ট পেলে পুলিশ মামলার চার্জশিট জমা দেবে।